তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি দারুণ কাজ দেখাবো যা দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এবং আপনার মোবাইল ফোনে যা দেখবেন সব এখানে আপনি দেখতে পাবেন। মোবাইলের ব্যাকগ্রাউন্ডটি একদম লাইভ একটি ওয়ালপেপার, যে ওয়ালপেপারটি আপনারা হয়তো এখনও ব্যবহার করেননি। যখন আপনার মোবাইল ফোনে এইভাবে একটি লাইভ ওয়ালপেপার কেউ দেখবে, সবাই কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনার কাছ থেকে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি নেওয়ার জন্য আপনার পিছনে ঘুরবে। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যখনই আপনারা আমাদের এই ভিডিওটি প্লে করে দেখবেন, প্রথমে আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে এখানে অল সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এখানে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এবং একটু কষ্ট করে নিচের দিকে আসলে এখানে পাবেন কমেন্ট বক্স। এখানে আসার পর কমেন্ট বক্সে জাস্ট শুধুমাত্র আপনারা একটি কমেন্ট করে দেবেন, গুড ওয়ালপেপার, জাস্ট এই লেখাটা লিখে আপনারা এখান থেকে ক্লিক করে সেন্ড করে দেবেন। কারণ আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো বন্ধুরা, কীভাবে আপনারা এরকম একটি ট্রান্সপারেন্ট লাইভ ওয়ালপেপার ব্যবহার করতে পারেন, তার জন্য আপনাদের যা যা করতে হবে। তো বন্ধুরা, তার জন্য আপনাদের একটি অবশ্যই অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখাবো, আগে আপনারা দেখে নেন এই অ্যাপ্লিকেশনটি কীভাবে অ্যাক্টিভেট করবেন। প্রথমে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখুন টিক ইন্টারফেস এরকম আসবে। তবে এই ধরনের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে অনেক আছে, আপনারা যদি সব কয়টা ইনস্টল করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন না। এই অ্যাপ্লিকেশনটি একদম সম্পূর্ণ অনেক পুরনো একটি অ্যাপ্লিকেশন এবং অনেক পপুলার। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে কন্টিনিউ, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে জাস্ট আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে জাস্ট কোনোরকম অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দেবেন। তো এখানে দেখুন উপরে লেখা আসছে ট্রান্সপারেন্ট লাইভ ওয়ালপেপার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আরও একটি অ্যাড আসতে পারে, অ্যাড কেটে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন আবারও কিন্তু লেখা আসছে অ্যালাউ করতে হবে আপনাদের, এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আবারও লেখা আসছে ট্রান্সপারেন্ট লাইভ ওয়ালপেপার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আরও একটি অ্যাড আসবে, অ্যাডগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে সেট ট্রান্সপারেন্ট ওয়ালপেপার, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার জাস্ট এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর এখানে দেখুন অপেক্ষা করার পর একটি লেখা আসছে অ্যাপ্লাই, আপনারা জাস্ট এই অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করুন, তারপর এখান থেকে আস্তে আস্তে ব্যাকে আসুন। ওয়ালপেপার সেটিং হয়ে গেছে ট্রান্সপারেন্ট। আপনারা এই লাইভ ওয়ালপেপারটি যেখানেই যাবেন, মোবাইল ফোনটির ক্যামেরা যেদিকেই ঘোরাবেন সেই দিকেই কিন্তু লাইভ ওয়ালপেপার তৈরি হয়ে যাবে একদম সরাসরি। এইভাবে কিন্তু অনেকে দেখলে অবাক হয়ে যাবে এবং আপনার কাছ থেকে অবশ্যই শিখতে চাইবে, অথবা এই লাইভ ওয়ালপেপারটি আপনার কাছ থেকে নিতে চাইবে। এইভাবে আপনারা যদি একটি লাইভ ওয়ালপেপার সেটিং করে রাখেন, ব্যাকগ্রাউন্ডে যা আসবে সব কিন্তু এখানে লাইভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হলো আপনারা এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হলে আমাদের ভিডিওতে চলে আসবেন। আমাদের ভিডিওতে আসার পরে ডিসক্রিপশনে একটি ডাউনলোড অ্যাপস লিঙ্ক পাবেন, এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন, এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।